আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ। আজকে আমি কথা বলছি বসুন্ধরার জি ব্লকে তিন কাঠা একটি বিল্ডিং এর রুফটপ থেকে। এই বিল্ডিংটি আর্কিট্রেভ ডেভেলপমেন্ট লিমিটেড এর একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাজ এ রিয়েল এস্টেট ডেভেলপার। অন্যান্য বিল্ডিং এর চেয়ে এই বিল্ডিং এর কিছু ইউনিক ফিচার আছে। আমরা এই বিল্ডিং এ এসেছি টপ ফ্লোর নিয়ে কথা বলতে। আমরা জানি বাংলাদেশে রুফটপ নিয়ে দুটো মেজর এক্সকিউজ থাকে বা দুটো বড় ধরনের মানুষের কমপ্লেন থাকে। প্রথম কমপ্লেনটা হচ্ছে ছাদ থেকে যে কোনো সময় ড্যাম্প হতে পারে সেটি নিয়ে, এবং দ্বিতীয় কমপ্লেনটি হচ্ছে আমাদের হিট নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই ছাদ থেকে প্রচুর পরিমাণে হিট ভেতরে ঢুকে, এবং কখনো কখনো বাইরের যে দেয়াল আছে এটা শুধু টপ ফ্লোর না, যে কোনো ফ্লোরে হতে পারে, বাইরের দেয়ালগুলো দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে হিট ভেতরে ঢুকে। আর্কিটেক্ট ডেভেলপমেন্ট লিমিটেডের এই টপ ফ্লোরে সবকিছু একটু ডিফারেন্টলি সলভ করা হয়েছে। আমাদের সাথে আজকে আর্কিটেক্ট শাতিল এবং ইঞ্জিনিয়ার জামিল আছেন। আজকে তারাই আমাদেরকে বলবেন তারা রুফটপের এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে ফেস করেছেন। আমরা সরাসরি আর্কিটেক্ট শাতিল ভাই এবং ইঞ্জিনিয়ার জামিল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আজকে আমাদের বিল্ডিং এর একটা টেকনিক্যাল বিষয়, রুফটপ এবং রুফের ইমিডিয়েট নিচে যে অ্যাপার্টমেন্টটা আছে, এই অ্যাপার্টমেন্টটা কেন আমাদের জন্য লুক্রেটিভ হওয়া উচিত সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে আমরা যখন ফ্ল্যাট কিনি তখন চিন্তা করি যে আশেপাশের খোলামেলা পরিবেশ এবং দিগন্ত বিস্তৃত ভিউ যেন পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের উপরের দিকে উঠে আসতে হয়। উপরের দিকে উঠে আসলে সবার উপরের ফ্লোরটাই আসলে অনেকের প্রথম চিন্তা থাকে, কিন্তু পরবর্তীতে অনেকেই ভাবে যে টপফ্লোরটা নিব, টপফ্লোরটা নিলে হয়তো বা গরম হবে। কারণ ইদানিং যে পরিমাণে আমাদের গরমের বেড়ে গিয়েছে বিশেষ করে ঢাকা শহরে, এ ব্যাপারে সবার একটা আতঙ্ক বিরাজ করে যে না, টপফ্লোরটাতে অনেক হিট হবে। আমি তিনটা পয়েন্ট আমি আইডেন্টিফাই করেছি। একটা পয়েন্ট হচ্ছে কি যে আমাদের আউটসাইড যে ওয়ালটা আছে, আউটসাইড ওয়ালটা বিশেষ করে ইনসাইড ওয়ালটা আমরা অনেক সময় 5 ইঞ্চি করি, বিকজ অফ 10 ইঞ্চি করলে রুমের সাইজটা কমে যায়। কারণ যেহেতু আমাদের স্পেস খুব কনস্ট্রেন্ট, 5 ইঞ্চি আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আমি অ্যাটলিস্ট বলবো যে আউটসাইডে যদি আমরা 10 ইঞ্চি করতে পারি, এতে অনেক হিটটা রিডিউস হয়ে যায়। 10 ইঞ্চি না করলেও যদি 8 ইঞ্চি করা যায় তাহলেও হয়। কারণ 8 ইঞ্চি নর্মালি রেগুলারলি আমাদের যে মিস্ত্রি যারা আছে তারা কিন্তু 8 ইঞ্চি ওয়ালে অভ্যস্ত না। কিন্তু আমি এখানে করেছি, আমি টেকনিক্যালি আমার সাইট ইঞ্জিনিয়ার এবং কে ইনস্ট্রাকশন দিয়েছে, আমার কাছে মনে হয় যে 10 ইঞ্চি করলে অনেক ভালো হতো, 10 ইঞ্চি না করে রুমটা ছোটো হয়ে যায়, সেক্ষেত্রে আমি 8 ইঞ্চি অ্যাটলিস্ট করতে পেরেছি, এতে আমার কিছুটা হিট কমেছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি নর্মালি আমাদের ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট রাখি, এটা একটা কমন, ভেরি কমন প্র্যাকটিস হয়ে গেছে। এই আগেকার বিল্ডিংগুলো আমরা হয়তো দেখেছি এগুলো ফ্লোর টু ফ্লোর হাইট অনেক বেশি থাকে, সেগুলি কিন্তু এনভায়রনমেন্ট এবং হিটের যে পরিমাণটা সেটা কমায়। আমরা এত বেশি তো করতেও পারি না, আমাদের অনেক রেস্ট্রিকশন আছে। আমি ফ্লোর টু ফ্লোর হাইট টপ টু টপ 10.5 ফিট রেখেছি। 10.5 ফিট রাখাতে 6 ইঞ্চি আমার স্ল্যাব হয়েছে, 6 ইঞ্চি স্ল্যাব হওয়াতে একদম ক্লিয়ার ভেতরে রয়েছে 10 ফিট। কিন্তু 10 ফিট হওয়াতে দুইটা জিনিস হয়েছে। একটা জিনিস হয়েছে কি, এখানে স্পেসটাকে একটু বড় এনলার্জ মনে হচ্ছে, খোলামেলা আলো বাতাসের পরিমাণটা একটু বাড়ছে, এবং হিটও মানে পার্শিয়ালি একটু কমিয়ে দিয়েছে। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে কি যে আমরা যে ছাদ করেছি সে ছাদের উপরে একটা ইনসুলেশন ব্যবহার করা। ট্রেডিশনাল যে ইনসুলেশন যেটা ব্যবহার হয়ে আসতো আগে, টেকনিক্যাল প্রবলেমের কারণে ওটা অনেকে করতে পারে না, খরচ টরচ বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু বর্তমানে বেশ কিছু আধুনিক পদ্ধতি বেরিয়েছে, সেগুলি যদিও মনে হতে পারে যে কিছু টাকা বেশি লাগতেছে, কিন্তু বাট এটা করা উচিত। বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলি নিয়ে ইঞ্জিনিয়ার জামিল আহমেদ চৌধুরী, উনি টেকনিক্যালে মনে হয় আপনাদেরকে আরো সুন্দরভাবে জিনিসটা বুঝাতে পারবে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার জামিল। প্রথমত আমি বলবো ওয়াটার প্রুফিং নিয়ে। ঠিক, আমি ছাদের মাঝখানে দাঁড়ালাম, সেখানে আমাদের লেভেলটা হলো সবচেয়ে উঁচু, আবার আমি হাঁটতে হাঁটতে ছাদের মাথায় যাচ্ছি। আপনারা হয়তো ভিডিওতে বুঝবেন কিনা আমি জানি না, এখানে ছাদের লেভেলটা ঠিক 1.5 ইঞ্চি নিচু আছে। বৃষ্টির পানি যখন মাঝখানে পড়তেছে, আমাদের আউটলেটগুলো, এই যে আউটলেট আছে এখানে, আউটলেটে 1.5 ইঞ্চি দিয়ে খুব তাড়াতাড়ি পানি ডিসিপেট হয়ে যাচ্ছে, পানি কোনো জায়গায় জমতেছে না। যখন পানি না জমে তখন কিন্তু পানি সিপেজ বা পানি নিচে যাওয়ার কোনো সম্ভাবনা একেবারে 0% হয়ে যায়। তার উপরে আমরা তো ওয়াটার প্রুফিং করতেছি। এখন ওয়াটার প্রুফিংটা এখানে যেভাবে করা হয়েছে, আমাদের প্রথমে যে র ছাদটা ছিল, র ছাদটা চিপিং করে সমান করা হয়েছে। তার উপরে আমাদের ব্লক আছে, ব্লকটা আমি দেখাই, পলি কংক্রিট লাইট ওয়েট একটা ব্লক। লাইট ওয়েট মানে এত লাইট ওয়েট যে এটা কিন্তু পানিতে ভাসে। আপনারা এদিক দিয়ে দেখলে দেখবেন এটা কিন্তু ফোমের বাবল দিয়ে ঢালাই করা। এটার ওয়েটটা আমি যে এক হাতে নিছি, দেখেন 2টা ইঞ্চ, মানে ওয়েটটা কিন্তু অর্ধেকের চেয়েও কম। ছাদের ওয়েট বাড়তেছে না, 1 নম্বর। 2 নম্বর হলো, এইটা আমরা যখন বিছাচ্ছি তখন আমরা একটা লেয়ার তৈরি করতেছি। এই 3 ইঞ্চির লেয়ারটা আমি পুরো ছাদে বিছিয়ে দিচ্ছি। তারপরে সেটার যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো আমরা মর্টার দিয়ে ফিল করে, তার উপরে আরেকটা আপনার মাঝখানে 2.5 ইঞ্চি, সাইডে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম স্লোপ করে নিয়ে যাচ্ছি। একটা ওয়্যার মেশ দিচ্ছি এটার উপরে, ওয়্যার মেশ দিয়ে আবার কোয়া দিয়ে একটা ঢালাই দিচ্ছি, ঢালাই দিয়ে এটাকে শেষ মাথায় নিয়ে যাচ্ছি।
তো এতে করে দেখা যাচ্ছে এই 2.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি যে স্লোপটা তৈরি হচ্ছে তাতে পানিটা ডিসিপেট হয়ে যাচ্ছে। তারপর আবার আরেকটা জিনিস আছে, তার উপরে আবার টাইলস আছে। এই দেখেন ফ্লোরে কিন্তু পেপ টাইলস দেওয়া হয়েছে। হিটটা যখন এই পর্যন্ত আসে আমার টাইলসটা ভেদ করে, ঢালাইটা ভেদ করে, আবার এটার উপরে 2.5 ইঞ্চি ঢালাই আছে, হিট এখানে আসে এই পর্যন্ত কিন্তু প্রপারলি যাইতে পারে না। যখন যাইতে পারতেছে না তখন ছাদের উপরে আমার টেম্পারেচার 45 ডিগ্রি থাকলেও আমরা এখানে টেম্পারেচার নিয়ে দেখেছি যে এখানে তখন টেম্পারেচার আসতেছে হইলে 35 ডিগ্রি, মানে প্রায় 10 ডিগ্রি টেম্পারেচার এখান থেকে এখানে কম। এটা হলো বিশেষ টেকনিক্যাল ব্যাপার, কারণ হিট কিন্তু এটার ভিতর দিয়ে যাইতে পারতেছে না। 2 নম্বর হচ্ছে আমরা যখন সাইডের ওয়ালগুলো করতেছি তখন 5 ইঞ্চি না করে আমরা যখন 10 ইঞ্চি করতেছি তখন ওয়াল কিন্তু এই মেটেরিয়ালটাও কিন্তু হিট ডিসিপেট করতেছে, বাইরে থেকে হিট ভিতরে নিচ্ছে, ভিতর থেকে হিট বাইরে নিচ্ছে। যখন দিনে সূর্যের আলো শুরু হলো, যখন এখন একটা টাইম সূর্য শুরু হয়েছে, এখন বাজে মনে হয় 11টা অ্যারাউন্ড, রোদ আস্তে আস্তে বাড়বে, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত হিট হবে। হিট হইলে পশ্চিম সাইড থেকে অথবা পূর্ব সাইড থেকে হিটটা কিন্তু ভিতরে ঢুকবে। যখন 10 ইঞ্চি হয় মাঝখানে একটা কেভিং থাকে, তখন কিন্তু এই লেয়ারের মতোই কাজ করে, এই লেয়ারের মতো এটা কাজ করে, হিটটা কম ঢুকে। আর 5 ইঞ্চি হলে হিটটা কিন্তু বেশি ঢুকে, ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। তারপরে আমরা এই 10 ইঞ্চি করার পরে যখন মাঝখানে ক্যাভিটি দিই, আরেকটা মেটেরিয়াল অ্যাড করে দিই, তখন দেখা যাচ্ছে যে এই ক্যাভিটির ভিতর দিয়ে হিটটা কিন্তু বাইরের লেয়ারেই থেকে যাচ্ছে, ভিতরে যেতে পারতেছে না। আবার রাতের বেলা কী হয়, উল্টাটা হয়, ভিতরে যে হিটটা ঢুকলো সে চলে যাচ্ছে, তখন কিন্তু ওই যে বাইরের লেয়ারের যে হিটটা যেটা সে গ্র্যাব করছে সেটা বাইরেই ছেড়ে দিচ্ছে, ভিতরে ঢুকতে পারতেছে না। তাহলে এখানে কিন্তু মানে দুইটা জিনিস একসাথে, এই যে 10 ইঞ্চি ব্রিক ওয়াল করার ফলে আমার বাইরের হিটটা ঢুকতেও পারতেছে না, আর বাইরে থেকে এসে চলে যাচ্ছে 5 ইঞ্চি থেকে, আর ভিতরে আসতেছে না। তো এই টেকনিক্যাল কারণে 10 ইঞ্চি ওয়ালটা যদি বাইরে দেওয়া যায় স্পেসটা হিসাব নিকাশ করে, তাহলে কিন্তু আমাদের ভিতরটা অনেক ঠান্ডা থাকবে। আর আরেকটা জিনিস আর্কিটেক্ট সাহেব একটু আগে বললো যে হাইটটা যখন বাড়ানো হয় তখন জানালা হাইটটাও বেড়ে যায়, বাতাস কিন্তু ঢুকতেছে এবং বাইরে হচ্ছে বেশি জায়গা দিয়ে। একদম সিম্পল জিনিস বলতেছে, বেশি জায়গা দিয়ে বেরোলে ঢুকলে কি হয়, বাতাসটা কিন্তু মানে সার্কুলেট হচ্ছে বেশি, আলো সার্কুলেট হচ্ছে, তখন টেম্পারেচারটা আরও নেমে যায়। তাহলে এই যে টপ ফ্লোরের যে টেম্পারেচার প্রবলেম এবং ড্যাম্পিং প্রবলেম এগুলো কোনোটাই থাকবে না। আরেকটা জিনিস আছে, এগুলো থাই অ্যালুমিনিয়াম, আমরা যদি ডাবল গ্লেজিং কিংবা একটু থিক গ্লাস ইউজ করতে পারি তাহলে কিন্তু টেম্পারেচার ভিতরে আসতে পারতেছে না দিনের বেলা। আর এই সব কিছুর একটা বেনিফিট আছে, বেনিফিট হলো এসিতে আমাদের কিন্তু কনজাম্পশন যেটা ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেক বেশি হয়। রুফটপে যারা থাকেন বা টপ ফ্লোরে তারা সারাক্ষণ এসি চালায় রাখেন, এই সিস্টেমটা হলে আমার ধারণা তাদের 2-3 ঘন্টা এসি চালাইলেই হবে, 24 ঘন্টার জায়গায় 2 ঘন্টা। আর টপ ফ্লোরটা রুফটপের কারণে আমরা ছাদে আসতে পারতেছি, চট করে ছাদে আসতে পারতেছি, ছাদটা কাছাকাছি থাকাতে ছাদের পার্ট হয়ে যাচ্ছে টপ ফ্লোর, চারদিকে খোলামেলা পাচ্ছে, বাতাস আসতেছে, লাইট অনেক বেশি টপ ফ্লোরে। তো টপ ফ্লোরের একটা বেনিফিট তো আছেই। ছাদে ইনসুলেশন অনেকেই বলে করছে, বিভিন্নভাবে করছে, 3 ইঞ্চি একটা লেয়ার দেয়, প্যাটার্ন স্টোন করে, বিভিন্ন জিনিস, সেটা কিন্তু প্রপারলি আসলে কাজ করে না, টেম্পারেচার কমায় না। যেখানে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি যে আমরা এখানে যে আপনার প্রথমে ব্লকটা দেওয়া হয়েছে 3 ইঞ্চি, আরও 3 ইঞ্চি ঢালাই, তার উপরে টাইলস, সব কিছু মিলে 8 থেকে 9 ইঞ্চি উঠে যাচ্ছে। এই দেখেন আমি স্টেপ দিলাম, এই স্টেপটা প্রায় 9 ইঞ্চি উঠে গেলাম আমি, আর এই 9 ইঞ্চি যদি না পাই কোনো জায়গায় প্রায় 1 ফিট, তাহলে বুঝতে হবে এখানে প্রপার ইনসুলেশন নাই, মানে ওই 3 ইঞ্চি ইনসুলেশন দিয়ে আসলে কিন্তু কাজ হয় না। এই জিনিসটা আপনারা চেক করবেন ছাদে যাওয়ার সময় যে ইনসুলেশন করার পরে হাইটটা কতটুকু বাড়ছে।